কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে আরও এক উদ্যোগ গ্রহণ করল রাজ্য কৃষি দপ্তর। শুক্রবার হর্টিকালচার ডিরেক্টরেট কমপ্লেক্সে নোরামেকের জৈব প্রাকৃতিক সামগ্রীর খুচরো কাউন্টারের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। এদিনের এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথের পাশাপাশি কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধনী শেষে এক সাক্ষাৎকারে মন্ত্রী রতন লাল নাথ বলেন, কৃষকরা আমাদের অন্নদাতা, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় চাষবাসও যান্ত্রিক হয়ে পড়েছে, ফলে কৃষকদের আয় কমে যাচ্ছে এবং অধিকাংশ কৃষক কৃষি ছেড়ে অন্য পেশা বেছে নিচ্ছেন। তাই কৃষকদের কৃষির সাথে যুক্ত রাখতে এবং তাদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক সম্মান নিধি প্রকল্পের ঘোষণা করেছেন। এছাড়াও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন। তাই এবার দেশের সাথে রাজ্যের কৃষকদেরও আয় বৃদ্ধির লক্ষ্যে নেরামেকের জৈব প্রাকৃতিক রিটেল কাউন্টারে উদ্বোধন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য কি? কৃষকদের আয় বাড়ানো, ডোন্ট টেক আদারওয়াইজ। আমরা প্রচুর পার ক্যাপিটা ইনকাম বাড়ল, খুব বেড়ে গেল পার ক্যাপিটা ইনকাম বাড়ল। কৃষকরা যদি কৃষিকাজ না করে, এই যে দেখবেন আমাদের প্রধানমন্ত্রী পাঠাচ্ছে কৃষক সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকা করে প্রতি বছর কৃষকের কাছে, অর্থাৎ তুমি কৃষিকাজে থাকো, তুমি ধান চাষে থাকো। আমি যদি ধানের স্বয়ম্বর না হই, আজকে যে 4 বছর ধরে 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে, এগুলো কৃষকদের আজকে অন্নদাতা যারা, তাদের দ্বারাই আমরা পাচ্ছি। আমাদের ত্রিপুরাতে 24,76,000 মানুষ ফ্রি চাল পাচ্ছে মাথা পিছু 5 কেজি করে প্রতি মাসে। তো আমরা চাইছি কৃষকদের, এখন আমরা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশন, বিশেষ করে ধান উৎপাদন আমরা সেকেন্ড পজিশন। সুতরাং এটাকে ধীরে ধীরে মানুষ যাতে কৃষিকাজে থাকে, কৃষি শ্রমিক কমে যাচ্ছে, তা আপনি কী করবেন? সেই জন্য আমরা যন্ত্রের উপর নির্ভর করছি। আমেরিকা যেমন 95% যান্ত্রিক জিনিস ব্যবহার করছে, ব্রাজিল 75%, চীন 57%, আমরা কিন্তু 45% চলে এসেছি। আমরা এখন রোয়া পর্যন্ত লাগাচ্ছে মেশিনে। আপনারা মাঠে যারা গেছে দেখবেন, মাঠে আপনার জ্বালা বলবেন, চারা বলতে পারেন, এগুলিকে মেশিনে ফিট করে দিলে দুটো করে চারা নর্মাল পড়ে যাচ্ছে এবং 20-25 মিনিটে একখানি জমি চাষ হয়ে যাচ্ছে, আর কোনো কৃষি শ্রমিকের দরকার হবে না। কৃষি শ্রমিক কমে যাচ্ছে, তাহলে অথচ ধান উৎপাদন করতে হবে, নাহলে খাবেন কি? এদিন এই জৈব প্রাকৃতিক সামগ্রী খুচরো কাউন্টারে উদ্বোধনের পাশাপাশি একটি বিশেষ প্রচার গাড়ি উদ্বোধন করা হয়। রাজ্যের মানুষ এই প্রচার গাড়ি থেকে বিভিন্ন জৈব প্রাকৃতিক সামগ্রী কিনতে পারবে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।